আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন রাসূলের সীরাত নিয়ে, খসাইস নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আজিম দিয়ে, মহান চরিত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং পরিপূর্ণ মানুষ বানিয়ে, ইনসানে কামেল বানিয়ে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য পাঠিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খসায়েস বা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা ইতিপূর্বে ছয়টি পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30টি খসায়েস আমরা আলোচনা করেছি। আজকে সপ্তম পর্বে আমরা আরও কয়েকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খসায়েস নিয়ে আলোচনা করব, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উম্মতকে দান করেছেন। এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো নবী বা তাঁর উম্মতকে দেননি। 31 নম্বর বৈশিষ্ট্য হল, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে হঠাৎ আজাব, অর্থাৎ এটাকে বলা হয় মিনাল হালাকে ওয়াল ইস্তিসাল, অর্থাৎ হঠাৎ কোনো আজাব, যেরকম আজাব নাজিল হয়েছিল কওমে নূহ আলাইহিসসালামের উপরে, তারপরে হুদ আলাইহিসসালামের কওমের উপরে, সালে আলাইহিসসালামের কওমের উপরে, তারপরে শোয়াইব আলাইহিসসালামের কওমের উপরে, লুত আলাইহিসসালামের কওমের উপরে, এইরকম হঠাৎ করে কোনো গজব আজাব নাজিল হয়ে এই উম্মতকে সমূলে আল্লাহ পাক ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, এটা এই উম্মতের একটা বড় বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পুরা জমিনকে সংকুচিত করে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বাহনে করে সারা পৃথিবী সফর করেন নাই, কিন্তু সমগ্র পৃথিবীকে সংকুচিত করে বাস করে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। দুনিয়ার যত ভান্ডার, রত্ন, ধনভান্ডার আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, যেগুলো তাঁর উম্মত এখন ভোগ করতেছে। এইগুলো, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাঁর উম্মতের খাসায়েস, তাঁর উম্মতের বৈশিষ্ট্য। আমরা একটা হাদিস সংক্ষেপে আলোচনা করলে বুঝতে পারব। হাদিসটি সহি মুসলিমের 2889 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ জাওয়ালিল আরদা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সমগ্র পৃথিবীকে বাস করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন। ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব দেখেছি, পশ্চিমও দেখেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্না উম্মতি সাইয়াবলুগু মুলকুহা মা জুবিয়ালি মিনহা, আল্লাহ পাক পৃথিবীকে বাস করে আমাকে যতটুকু দেখিয়েছেন, আমার উম্মতের রাজত্ব কেয়ামতের আগে ওই পর্যন্ত পৌঁছবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কেয়ামত পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কেয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল, তাঁর উম্মতেরা কেয়ামত পর্যন্ত কোন পর্যন্ত রাজত্ব করবে, তাঁর উম্মতের রাজত্ব কতদূর পৌঁছবে, এটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নী সাআলতু রাব্বি, আমি আমার রবের কাছে দোয়া করছি, চেয়েছি, লি উম্মতি, আমার উম্মতের জন্য, আল্লা ইউহলিকাহা বিসানাতিন আম্মা, যেন আম কোনো আজাব, আম কোনো দুর্ভিক্ষ, আম কোনো শাস্তি দিয়ে আমার উম্মতকে যেন ধ্বংস করে দেওয়া না হয়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এটি দান করেছেন। আল্লাহ উহলিকাহুম বিসানাতিন আম, আল্লাহ বলছেন তোমার উম্মতকে আমি এটা দিলাম এবং এইরকম কোন আজাব নাজিল করে তোমার উম্মতকে আমি ধ্বংস করব না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেকগুলো দোয়া করছেন, এই হাদিসের মধ্যে আসছে। তো আল্লাহ পাক বলছেন আমি তোমার সব দোয়া গ্রহণ করি নাই, কিছু তোমার উম্মতের উপরে এগুলো আসবে, তারা নিজেরা নিজেরা যুদ্ধ বিগ্রহ মারামারি করে ধ্বংস হবে। এইটা নবী সাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মত যেন এই কাজটা না করে। আল্লাহ পাক এটা কবুল করেননি, এটা এই উম্মত নিজেরা নিজেরা যুদ্ধ বিগ্রহ করে মারামারি করে ঝগড়াঝাটি করে ধ্বংস হবে, এটা আল্লাহ পাক ঘোষণায় দিয়েছেন, এই দোয়াটা আল্লাহ পাক কবুল করেননি। তাহলে এখানে আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই উম্মতকে একেবারে সমূলে ধ্বংস করে দিবেন না, হঠাৎ কোনো আজাব গজব নাজিল করে ধ্বংস করবেন, এটাই উম্মতের বড় বৈশিষ্ট্য। বর্তমানে আমরা পৃথিবীতে এই উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাফরমানি যত অবাধ্যতা আমরা করে যাচ্ছি, যে পূর্ববর্তী যুগের নবীর উম্মতেরা এই অপরাধগুলোর মধ্য থেকে একটা অপরাধ করার কারণে আজাব নাজিল হয়ে গেছে, যেমন লূত আলাইহিস সালামের কওম সমকামিতার অপরাধে আল্লাহপাক তাদের উপরে আজাব ও গজব নাজিল করছিলেন, এরকম বিভিন্ন নবীর কওমের উপরে আজাব নাজিল করছেন। অথচ আজকে পৃথিবীতে এই উম্মতের মধ্যেই সমকামিতার বিস্তার ঘটেছে, জেনা, অশ্লীলতা, ধর্ষণ, খুন খারাপি, যেই সমস্ত অপরাধ বিস্তার লাভ করেছে, যদি এই উম্মতের সাথে আল্লাহর এই ওয়াদা না থাকতো তাহলে আল্লাহপাক আজাব নাজিল করে গজব নাজিল করে সব ধ্বংস করে দিত। তাহলে এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই উম্মতের একটি বৈশিষ্ট্য। ৩২ নম্বর বৈশিষ্ট্য, আন্না উম্মাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহাদা উল্লাহি ফিল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা জমিনে আল্লাহর সাক্ষী, এরা সুহাদা উল্লাহ, জমিনে এরা আল্লাহর সাক্ষী, এরা যে সাক্ষী দেয় আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই সাক্ষী গ্রহণ করেন। সহি আল বুখারীর ১৩৬৭ নম্বর হাদিস, সহি মুসলিমের ৯৫৯ নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলেন মাররু বি জানাজা, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটি জানাজা অতিক্রম করল, ফা আসনাউ আলাইহা খাইরান, সাহাবায়ে কেরাম ওই যে লোকটার খাট নিয়ে যাওয়া হচ্ছিল, যে লোকটার লাশ নিয়ে যাওয়া হলো, সাহাবায়ে কেরাম তার খুব প্রশংসা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কিছুক্ষণ পরে আরেকটা লোকের জানাজা, আরেকটা লোকের খাট নিয়ে যাওয়া হইল, সাহাবায়ে কেরাম এর অনেক খারাপ গুণ বর্ণনা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন মা ওয়াজাবাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তো বুঝলাম না ওয়াজিব হয়ে গেছে, এটা কী বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদা আসনাইতুম আলাইয়া খাইরান, যে লোকটা তোমরা প্রশংসা করলে, কল্যাণের কথা বললে, ভালো কথা বললে, ফা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া হাদা আসনাইতুম আলাইয়া শাররান ফা ওয়াজাবাত লাহুন নার, যে লোকটার তোমরা খারাপ বর্ণনা করলে এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আনতুম সুহাদা উল্লাহি ফিল আরদ, তোমরা হইলা জমিনে আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। তো এই হাদিস থেকে আবার কেউ কেউ বেদাত আবিষ্কার করছে আমাদের দেশে। অনেক সময় দেখা যায় জানাজায় গেলে জিজ্ঞাসা করে যে লোকটা কেমন ছিল, সবাই বলে যে ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল, লোকটা কেমন ছিল, ভালো ছিল। হ্যাঁ, তো তারা জিজ্ঞাসা করলে যে ভাই এই বেদাত এই কাজটা যে করলেন এটা কেন করলেন, হাদিস এই তো আছে, এই হাদিসকে দলিল পেশ করে যে সাহাবায়ে কেরাম ভালো বলছে জান্নাত ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, সাহাবায়ে কেরাম খারাপ বলছেন জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন নাই যে লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল জিজ্ঞাসা করেন নাই, খাটটা যাচ্ছিল সাহাবায়ে কেরাম নিজেরাই প্রশংসা করলেন, লোকটা খুব ভালো মানুষ ছিল, আবার যাচ্ছিল নিজের থেকে বলতেছিলেন লোকটা খুব খারাপ, এই তার খারাপ বৈশিষ্ট্য ছিল। এটা হইল যখন কোনো মানুষ মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষ যখন শুনে যে এখন অমুক ভাই মারা গেছেন বা অমুক বোন মারা গেছেন, সাথে সাথে কিন্তু একটা মন্তব্য মানুষ করে, বলে যে হ্যাঁ লোকটা আসলে খুব ভালো মানুষ ছিল, খবর শোনার সাথে সাথে বলে। আবার লোকটা যদি খারাপ হয় বলে যে লোকটা খুবই খারাপ ছিল, এ তো দুশ্চরিত্র ছিল, চোর ছিল, সন্ত্রাসী ছিল, বিভিন্ন খারাপ মন্তব্য করে। এটাকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন
এখন একটা খারাপ লোকের জানাজায়ও যদি আমরা জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল, কেউ কেউ বলবে লোকটা খারাপ ছিল, লোকটা খারাপ ছিল। আচ্ছা, এই যে খারাপ লোকটার সাক্ষ্য, সবাই যে বলতেছে ভালো ছিল, বলছে মিথ্যা সাক্ষী দিল না যে লোকটা খারাপ, কিন্তু জানাজায় আনি সবাইকে জিজ্ঞাসা করতেছে লোকটা কেমন ছিল, তখন সবাই বলতেছে কি ভালো ছিল। তো এরা এই মানুষগুলো যে সাক্ষ্য দিল, মিথ্যা সাক্ষী দিল না, জানাজায় ভালো কাজ করতে যাই মিথ্যা সাক্ষী দিয়ে আরও গুণাগার হচ্ছে। অর্থাৎ বেদাতের কুফল, অসংখ্য কুফল আছে একটা বেদাত আবিষ্কার করলে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে হেফাজত করুন। 33 নম্বর যে খাসায়েস বৈশিষ্ট্যটি, সেটি হলো কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্য থেকে প্রত্যেক যুগে হকের উপরে প্রতিষ্ঠিত একটা জামাত থাকবে। সুবহানাল্লাহ, মানে এই উম্মতের একটা অংশ কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। কিয়ামত পর্যন্ত এই উম্মত কখনো হক শূন্য হবে না, এটাই উম্মতের বড় একটা বৈশিষ্ট্য। দেখা গেছে অনেক নবীর উম্মতেরা একটা সময়ে এসে তারা সব বাতিল হয়ে গেছে, সব শিরকের দিকে দাবিত হয়ে গেছে, সব বিদআতের দিকে দাবিত হয়ে গেছে, হকপন্থী আর কেউ ছিল না। কিন্তু এই উম্মতের আল্লাহ পাক এমন বৈশিষ্ট্য দিয়েছেন যে এই উম্মত কিয়ামত পর্যন্ত সব এক যুগে শিরকে নিপতিত হবে না, এক যুগে বিদআতে নিপতিত হবে না। অর্থাৎ যেই অবস্থায় থাকুক, কিছু মানুষ, কিছু মুসলিম শিরক মুক্ত তাওহিদি ইমানের উপরে থাকবে, কিছু মানুষ বিদআত মুক্ত সুন্নতের উপরে থাকবে, একটা সুন্নত কিয়ামত পর্যন্ত হারাবে না। সুবহানাল্লাহ, এই সুন্নতগুলোকে আল্লাহ পাক জীবিত রাখবেন, এক জায়গায় না এক জায়গায়, হয় বাংলাদেশে নাই, কাতারে থাকবে বা কুয়েতে থাকবে বা বাহরাইনে থাকবে বা সৌদি আরবে থাকবে বা পাকিস্তানে থাকবে, এক দেশে না এক দেশে, এক জায়গায় না এক জায়গায় সুন্নত এটা জিন্দা থাকবে, এটা বিলুপ্ত হবে না। এবং সব মানুষ বেদাতে লিপ্ত হবে না, কিছু মানুষ বেদাত মুক্ত থাকবে, কিছু মানুষ শিরিক মুক্ত থাকবে, এটা এই উম্মতের বড় একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় কেউ যদি সত্যানুসন্ধানে হয়, হক খুঁজতে থাকে, সে হক খুঁজে পাবে, কারণ পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় কোথাও না কোথাও হক আছে। এটাই উম্মতের বড় বৈশিষ্ট্য। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই হকের উপরে প্রতিষ্ঠিত জামাত, কিছু মানুষকে আল্লাহ রাখবেন। সহি আল বুখারীর 3641 নম্বর হাদিস, সহি মুসলিমের 1921 নম্বর হাদিস, মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, লাইন ইয়াজালা কওমুন মিন উম্মতি যাহিরিনা আলান নাস, যে কে আমার উম্মতের মধ্যে থেকে একটা কওম, কিছু মানুষ মানুষের উপরে বিজয়ী থাকবে, হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহি ওয়া হুম যাহিরুন, যতক্ষণ না আল্লাহর নির্দেশ তাদের কাছে আসে ততক্ষণ পর্যন্ত তারা বিজয়ী থাকবে, বিজয়ী থাকবে মানে হকের উপরে, যাহিরিনা আলাল হক, অন্য হাদিসে আসছে যাহিরিনা আলাল হক, হকের উপরে। তারপরে কোন হাদিসে আসছে, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাহলে এই উম্মতের এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 34 নম্বর বৈশিষ্ট্য যেটি, এই উম্মতের কাতারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদের কাতারের সাথে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, মানে ফেরেশতারা মালাইকারা আল্লাহর সামনে যেইভাবে দাঁড়ায় কাতারবদ্ধ হয়, এই উম্মত সলাতের মধ্যে আল্লাহর সামনে এইভাবে দাঁড়ায়। সুবহানাল্লাহ, অন্য উম্মতের জন্য এই কাতার কিন্তু সলাতের মধ্যে বাধ্যতামূলক ছিল না, এটা এই উম্মতের বৈশিষ্ট্য যে সফ সফ সোজা করা। এই জন্য দেখবেন শয়তান এই জায়গাটায় সবার আগে হামলা করছে, যেহেতু এটা এই উম্মতের বড় বৈশিষ্ট্য, এই জন্য শয়তান চায় না এই বৈশিষ্ট্যের উপরে এই উম্মত টিকে থাকুক। এই জন্য দেখবেন নামাজের মধ্যে সবচেয়ে গাফলতি কাতারের ব্যাপারে, একজন একজন থেকে এক গজ দূরে থাকে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদ্দুল খালাল, তোমাদের ফাঁকা জায়গাগুলোকে শুদ্ধ মানে একেবারে ভালো করে বন্ধ করে ফেলো। সেখানে আমরা কি করি, বন্ধ তো দূরের কথা, একজনের গায়ের সাথে একজন লাগলে আরও খেপে যাই, লাগি না। তারপরে সাহাবায়ে কেরাম কীভাবে কাতার করতেন, কদমের সাথে কদম, নুল জেকু, সাহাবায়ে কেরাম বলছেন আমরা এক কদমের সাথে আরেক কদম, পায়ের সাথে পা মিলিয়ে নিতাম। এই উম্মত দেখা যায় পা থেকে পা দূরে সরাই রাখে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আমি কি তোমাদেরকে দেখাই দিব না যে
মালাইকারা তার রবের সামনে যেভাবে দাঁড়ায় তোমরাও সেভাবে দাঁড়াবা। সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে দেখাই দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কিভাবে দাঁড়ায় তারা, তারা তাদের কাতারের মাঝখানে কোনো ফাঁকা রাখে না, তারা ইয়া তারা সোনা ফি সফে, তারা কাতারের মধ্যে ঘেঁষে ঘেঁষে দাঁড়ায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত শুরু করার আগে ইকামতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আকিমু সুফুফাকুম ও তারাসু, তারাসু সাব্বু সুফুফাকুম ও তারাসু, তারাসু মানে ঘেঁষে ঘেঁষে দাঁড়াও, একজনের সাথে একজন ঘেঁষে ঘেঁষে দাঁড়াও। আর এই উম্মতের আলেম নামদারি ব্যক্তিরা এই ঘেঁষে ঘেঁষে দাঁড়ানো, পায়ের সাথে পা লাগানো, এই সুন্নাগুলোকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে, ঠাট্টা বিদ্রুপ করলে ইমান ভেঙে যায়। এটাও ইমান ভঙ্গের বড় একটা কারণ, এটা কুফরি ঠাট্টা করার, কুফরির পাঁচটি মাধ্যমে কুফরি প্রকাশ পায়। তন্মধ্যে একটা হলো আল ইসতেহজা, ঠাট্টা করা, আল্লাহর কোনো আয়াত নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি কোনো সুন্নত নিয়ে কেউ যদি ঠাট্টা করে তার ইমান চলে যায়, এটা ইমান ভঙ্গের একটি কারণ। এজন্য এই সুন্নতগুলোর কিছু সুন্নতের পদ্ধতি নিয়ে পূর্বেকার আইম্মায়ে কেরামের মধ্যে একতালাপ ছিল, কিন্তু কোনো ইমাম আরেক ইমামের মতের কারণে ঠাট্টা করেন না। যেমন ধরেন আমিন সশব্দে বলবে না নিঃশব্দে বলবে, এটা নিয়ে যুগে যুগে আইম্মায়ে কেরামের মধ্যে একতালাপ ছিল। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহর একটা মত ছিল, ইমাম শাফি রহমাহুল্লাহর একটা মত ছিল, ইমাম মালিক রহমাহুল্লাহর একটা মত ছিল, ছিল না? হ্যাঁ, তারপরে রাফল ইয়াদেন করবেন কি করবেন না, এটা নিয়ে একটা একতালাপ ছিল। কিন্তু কখনো কি এই শত শত বছরের ইসলামের ইতিহাসে দেখছেন যে এটা নিয়ে একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করছে, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বা ইমাম শাফি ইমাম মালিককে বা ইমাম শাফি ইমাম আবু হানিফা রহমাহুল্লাহকে যে হাত বাঁধা নিয়ে কখনো ঠাট্টা করছেন, যে একজনে মহিলাদের মতো বাঞ্ছ এই কথা বলছেন, একজনে তুমি এই জায়গায় বাঞ্ছ, কখনো এই সুন্নতগুলো নিয়ে কেউ ঠাট্টা বিদ্রুপ করেন নাই। তারপরে আমিন বলা নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ করেন নাই, তারপরে কাতারের পায়ের সাথে পা মিলানো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন নাই, কাঁধের সাথে কাঁধ, কাঁধের সাথে কাঁধ মিলাইতে বলেন নাই, কাঁধে কাঁধে সমান করতে বলছেন, হাদু বাইনাল মানাকিব, কাঁধগুলোকে সমান বরাবর করতে বলছেন। বরাবর মানে কি? বরাবর মানে তো লাগাই দেওয়া না, বরাবর মানে যাতে এক সমান থাকে, আগে পিছে না থাকে। কাঁধের ব্যাপারে এক শব্দ, পায়ের ব্যাপারে আরেক শব্দ, দুটো একই শব্দ না। কিন্তু আমরা বর্তমানে ফেসবুকে ইন্টারনেটে দেখলাম যে কিছু মুফতি নামদারি, কিছু আলেম নামদারি ব্যক্তি এই নবী সাল্লাল্লাহু আলাইহি পায়ের সাথে পা লাগানো, কাঁধের সাথে কাঁধ লাগানো নিয়ে ঠাট্টা করতেছে, ঠাট্টা করে আবার ভিডিও করে মুসলিমদের সামনে দিচ্ছে, কাঁধের সাথে কাঁধ লাগাইতেছে, এমনি এমনি লাগাইতেছে, লাগাই আবার হাসাহাসি করতেছে, পায়ের সাথে পা লাগায় হাসাহাসি করতেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত নিয়ে ঠাট্টা করা, এটা ইমান ভঙ্গের কারণ, ইস্তেহজা করা, ঠাট্টা বিদ্রুপ করা। আমরা যে কথাটা বলতেছিলাম সুফুফ, এটা এই উম্মতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হ্যাঁ, এখানে আমরা একটা হাদিস উল্লেখ করবো, সহি মুসলিমের 522 নম্বর হাদিস, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুদ্দিলনা আলান্নাসে বিসালাত, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি দিক থেকে সমস্ত মানুষের উপরে আমাদেরকে মর্যাদা দিয়েছেন। একটা হলো জুয়েলাত সুফুফুনা কা সুফুফিল মালাইকা, আমাদের কাতারগুলোকে ফেরেশতাদের কাতারের মতো করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। জুয়েলাত লানাল আরদু কুল্লুহা মাসজিদা, সমস্ত জমিনকে আল্লাহ আমাদের জন্য নামাজের স্থান, সেজদার স্থান, মসজিদ বানাই দিয়েছেন। ওয়া জুয়েলাত তুরবাতুহা লানা তাহুরান ইযা লাম নাজিদিল মা, যখন আমরা পানি পাবো না তখন আমরা পুরা জমিনের যে কোনো জায়গার মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা আমাদের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। 35 নম্বর যে বৈশিষ্ট্যটি সেটি হলো এই উম্মত কিয়ামতের ময়দানে গোররাম মুহাজ্জালিন হয়ে আসবে। গোররাম মুহাজ্জালিন মানে শুভ্র অঙ্গ প্রত্যঙ্গ, সুবহানাল্লাহ। ওজুর অঙ্গগুলোকে, ওজুর স্থানগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শুভ্রতা দান করবেন, এগুলো থেকে আলো বের হবে, নূর বের হবে, সুবহানাল্লাহ। এগুলো দেখে বোঝা যাবে যে এটা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য হাদিস আছে এই ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, এই হাদিসটি হলো আপনার সহি মুসলিমের 248 নম্বর হাদিস, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হাউদি,
লা আবআদু মিন আইলাতা মিন আদন, আদন থেকে আইলা পর্যন্ত আমার হাউজের দূরত্ব। সুবহানাল্লাহ, আমার হাউজের কাউসারটা এত বড়, এটা দুটা জায়গার নাম বললেন, যে আদন থেকে আইলা পর্যন্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অসংখ্য উটের মাঝখানে যদি এমন উট থাকে যেই উটটা শুভ্র, বা এই উটটার আলাদা একটা দাগ আছে, কপালে দাগ আছে বা কোনো এক জায়গায় একটা দাগ আছে, তো একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দিয়ে যেমন শত শত উট থেকে একটা উট বের করা সহজ, আমার উম্মতকে আমি এরকম একটা চিহ্ন দিয়ে কিয়ামতের ময়দানে বের করে ফেলবো। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই চিহ্নটা কী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো নাম তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আছারিল বুদু। সুবহানাল্লাহ, যে আমার উম্মতের ওজুর চিহ্নগুলো থেকে শুভ্রতা প্রকাশ পাবে। সুবহানাল্লাহ, লাইসাত লি আহাদিন গায়রিকুম, এটা অন্য উম্মতের থাকবে না। সুবহানাল্লাহ, এটা আমার উম্মতের বড় বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই উম্মতের বৈশিষ্ট্যগুলো আমাদেরকে রক্ষা করার, এই বৈশিষ্ট্যগুলো জানার পরে আমার বৈশিষ্ট্য কী, আমি এই উম্মতের একজন সদস্য, সুতরাং আমার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এই জন্য আজকে আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, যে প্রথম কথা হলো যে আমরা সুহাদা উল্লাহ ফিলার, জমিনে আল্লাহর সাক্ষ্যদাতা, সুতরাং মিথ্যা সাক্ষী দিব না। শেরেক করা মানে মিথ্যা সাক্ষী দেওয়া, বেদাত করা মানে মিথ্যা সাক্ষী দেওয়া, শেরেক বেদাত থেকে দূরে থাকব। দুই নম্বর, হক একটা জামাত, হক মানুষ, হকপন্থী মানুষ কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে, কোনো সুন্নত কোনো ইবাদত পৃথিবী থেকে বিলুপ্ত হবে না, তাহলে আমরা হক খুঁজলে অবশ্যই হক পেয়ে যাব। তিন নম্বর কথা, সফের ক্ষেত্রে, কাতারের ক্ষেত্রে আমরা খুব সতর্কতা অবলম্বন করব, কারণ এটা আমাদের বৈশিষ্ট্য, আমরা সুফুল মালাইকা করি। পাঁচ নম্বর কথা, গোর্রাম মহাজ্জালিন, আমাদের ওজুর চিহ্নগুলো দিয়ে আমরা কিয়ামতের ময়দানে পরিচিত হব, নবী সাল্লাম আমাদেরকে চিনবেন। তাহলে ওজু করার সময় খুব এসবাগুল বধু, পরিপূর্ণরূপে সুন্নত অনুযায়ী আমরা ওযু করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।